Geçeceğim. আচ্ছা, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমরা ডিএসপি হেডকোয়ার্টার এবং আমি নিজে অ্যাকশন এসে এসেছি আপনাদের গ্রিভেন্স শোনার জন্য। যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, খুব বাজে ঘটনা হয়েছে। আমরা যাতে এই কেসের তদন্ত যারাই জড়িত থাক যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাই মিলে ফোল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মিলে চিৎকার করে ইমোশনাল ব্যক্তিদের কাছে লাগবে। আমরা আপনার কথা শুনবো, চিৎকার করে নয় নয় বিঘ্নিত করে আলটিমেটলি লাভের দ্বারা কিছু হয় না। তো আমরা যেহেতু সবাই যেহেতু এসছি আপনাদের সাথে কথা বলতে এসছি, আপনারা আমাদের এখানকার এর আগে আমি এখানে কোনো এই টাইপের প্রবলেম দেখিনি। যেহেতু আপনারা সবাই মিলে এটার বিক্ষোভ দেখাচ্ছেন, সুতরাং এটা অবশ্যই জেনুইন প্রবলেম আছে। আমরা যাতে সুরাহা তাড়াতাড়ি হয় সেই চেষ্টাই করব। আপনাদের আমাদের তরফ থেকে রিকোয়েস্ট যে আমাদেরকে কোঅপারেট করুন, আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এই ঘটনার তদন্ত করে এবং যারা দোষী আছে তারা যদি ল্যাপসে থাকে তার বিরুদ্ধে স্টেপ নিয়ে আমরা এটা স্টেপ নেব। নাচা বন্ধ করলে বড় বাবু, আমরা গরিব বাবু, বড় বাবু চাকরি চা খাওয়া চায় আর 100 বড়ি গয়না গিয়েছিল, যতক্ষণ না পৌঁছাবে আমাদের মায়ের পুজো হবে না। বড়বাবুর কি স্বার্থ এটা আমরা চাই? ছোট মা খালি বড় মা খালি গয়না চাই।